আপনারা দেখছেন বাংলা মেডিসিন টিপস ইউটিউব চ্যানেল। তো আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজ আমরা আলোচনা করব চুলির বিষয়ে, কারণ বেশিরভাগ অনেক মানুষেরই দেখা যায় এই সমস্যাটা হয় যে শরীরে একটা ছোপ ছোপ দাগ, যেটাকে চুলি বলা হয়। তো সেই চুলি হলে আপনারা কি করবেন? তো সেক্ষেত্রে আপনারা এই কার্পিন লোশন দেখতে পাচ্ছেন, কার্পিন লোশন এটি আপনারা ইউজ করতে পারেন। এবং আমি বলে দেবো যেটা ব্যবহার করার নিয়ম, এছাড়া কোনো সাইড এফেক্ট আছে কি না। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন কার্পিন লোশন, দাম খুবই কম, 48 টাকা। দেশ মেডিকেল স্টোরস ম্যানুফ্যাকচারিং লিমিটেড এটি বানিয়েছে। তো এটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো বোতল আছে, এই দুটো বোতলের মধ্যে দুরকম লোশন আছে, এটা 1 নম্বর লোশন আর এটা 2 নম্বর লোশন। তো সবসময় মাথায় রাখবেন প্রথমে 1 নম্বর লোশন ইউজ করবেন, এবং এটি দিনে 2 বার ইউজ করা যায়, 1 স্নানের পরে আর 1 রাত্রে শোবার আগে। তো স্নানের পরে যেখানে যেখানে আপনার এই চুলির সমস্যাটা হয়েছে সেখানে প্রথমে আপনারা 1 নম্বর লোশনটি লাগাবেন, এবং তার 15 মিনিট পরে এই 2 নম্বর লোশনটি লাগাবেন। এইভাবে আপনারা 7 থেকে 15 দিন ইউজ করলেই আপনাদের শরীরে যে চুলির সমস্যা বা চুলির দাগ সেটা আপনাদের উঠে যাবে। তো আপনারা যারা এই চুলির সমস্যায় ভুগছেন তারা এই কার্পিন লোশনটি ইউজ করতে পারেন, খুবই ভালো একটি ওষুধ এবং যে কোনো মেডিকেল স্টোরেই পাওয়া যায়। আর এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে একটি কাগজ আছে, এই কাগজে এখানে বাংলা, হিন্দি, মারাঠি, উর্দু বিভিন্ন ভাষায় এখানে লেখা আছে যে এই ওষুধটা বা এই লোশনটা কীভাবে আপনারা ইউজ করবেন। তো বন্ধুরা, যারা এই লোশন পেয়ে এই লোশন আগেই ইউজ করেছেন বা যারা ইউজ করতে চান অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি নিয়মটা প্রয়োজনে বলে দেবো পার্সোনাল ইনবক্সে। আর আপনারা ব্যবহার করার পরে অবশ্যই আপনাদের রেজাল্ট কেমন পেলেন আমাকে জানাবেন কমেন্ট করে। আর আমাদের এই বাংলা মেডিসিন টিপস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নিত্য নতুন দৈনন্দিন জীবনের যে কোনো ওষুধের সম্পর্কে এখানে বাংলায় তথ্য দেওয়া হবে, এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা অবশ্যই ফার্স্ট দেখতে পান। তো ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের বা আত্মীয় স্বজনদের শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো।